ঘর বন্দি আলাপ। হিরো আলমকে যে সরি তারা লাইভে যে বিষয়টা বলেছিল আমরা কৌতূহলের পিছনে সবসময় ছুটি, এটাই বাস্তব কথা। কারণ আমি যখন যখন দেখি যে আমি নিজেকে কিছু নিজে কিছু করতে পারছি না, তখন আমি কি করি, তখন আমি বিভিন্ন লোকের সাথে নিজেকে জড়াই, বিভিন্ন কর্মকাণ্ডে মানে বিভিন্ন মানে ব্যতিক্রম কর্মকাণ্ড যেটা নেগেটিভিটি যেগুলাতে আসে সেগুলাতে নিজেকে জড়াই। নিজেকে জড়ায় মানুষরা মনে করে যে সেই নেগেটিভিটি যত বেশি করতে পারবে তত বেশি পরিচিতিতে সে পাবে, এরকম কিছু একটা আছে। বাট এটাই স্বভাব চরিত্র, এটাই আছে অবশ্যই। কারণ নেগেটিভ মানুষ সবসময় নেগেটিভলি নিতে পারে। কারণ আমি বলি, আপনি আমাকে চিনেন না, এটা আহামরি কোনো অপরাধ আপনার জন্য না, না অবশ্যই না, নাই চিনতে পারেন। আমি ভাই এমন একটা মানুষ, কি কি মানুষ একজন, আপনি আমাকে চিনতে পারেন এমন কি কথা আছে? আপনি আপনার অ্যাসোসিয়েশনের মেম্বার আমি না, সেটা আপনি অকপটে বলতে পারেন না আপনি যে আপনার অ্যাসোসিয়েশনের মেম্বার আমি না? একটা হিরো হতে গেলে কত কষ্ট করতে হয়, যারা হিরো ভাই তারাই জানে, জীবন শেষ হয়ে যায় শিল্পী সমিতিতে। গুরুত্বপূর্ণ পাঁচটি সিনেমাতে অভিনয় করতে হবে, অথবা তিনটা সিনেমা যদি হয়, তিনটা সিনেমাতে যদি আপনি হিরো বা হিরোইন হন, তাহলে আপনাকে সেটা বিচার করে বিচার বিশ্লেষণ করে কমিটি চাইলে আপনাকে সদস্য পদ দিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি মিনিমাম পাঁচটা সিনেমাতে আপনাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হবে, এটা হচ্ছে সর্বপ্রথম ক্রাইটেরিয়া শিল্পী সমিতিতে একজন সদস্য হতে গেলে। তাহলে এটা হিরো যে কেউ হতে পারে, হিরো ওই জায়গা থেকে আপনার হিরো আলম, তাহলে ওই জায়গা থেকে আপনাদের সদস্য তো না, তিনি স্বীকার করেছেন। মানে আমি আপনার কাছে একটা মানে পরিষ্কার বিষয় জানতে, আপনি পরিষ্কার মানুষ, আমি কিন্তু এই বিষয়টা জানি না। এটা সবাই সবসময় কি করে, সবাই মজা নিতে পছন্দ করে না? আমরা অলওয়েজ আমরা মজা নিতে পছন্দ করি সবসময়, আমরা যেটাতে মজা পাবো আমরা ওটাতেই যাই। হ্যাঁ, এর আগে মনে করেন, এর আগে এক্স ওয়াই যে যেই হোক না কেন, সে পপিয়াপুরে বিয়ে করতে চাইছে, সে কিন্তু চাইলে মানহানি মামলা খাইতে পারতো কিন্তু। হ্যাঁ, সে অনন্ত জলিল ভাইয়ের গান নকল করছে, সে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি খেয়ে সে কিন্তু অলরেডি জেলখানাতে থেকে ঘুরেও আসছে। সবসময় নেগেটিভ, কোনো পজিটিভ কোনো কিছু পাবেন না একজন মানুষের ভিতরে। যখন সে নেগেটিভ করে তখন সে আলোচনায় আসে। হ্যাঁ, সবসময় মানুষ নেগেটিভ দিয়ে আলোচনায় আসে, কিন্তু সে নেগেটিভ দিয়েই আলোচনায় আসতে চায়। এটা আহামরি ভাই, আমি আপনাকে চিনি না, এটা নর্মাল কথা, নাই চিনতে দিতে পারে। সে এমন আহামরি কেউ না যে তাকে তার চিনতে হবে মানুষের। চিনি না ভাই বলছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি জায়েদ খানরা চিনেন না, মিশা শর্মা চিনেন না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সম্মানী ব্যক্তি না যে আপনি অপমান বোধ করতে হবে, তাহলে আপনি এত নেগেটিভ কাজগুলো আপনি করে বেড়াতেন না সত্যি কথা বলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি এর আগে যে ভিডিও গুলো জয়ভার সাথে যে ভিডিও গুলাতে যে নেগেটিভ নেগেটিভ কথাগুলো আসছে, যে দেশে যে যে উল্টা গুলো কাজ করে, সেটা শুধু তার জন্য। আমি ছোট একটা উদাহরণ দিই ভাই আপনাকে, এই কথাগুলো আমি উঠাইতে চাই না, আমি একদমই উঠাইতে চাই না। তারপর আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করলেন, এই কারণে আমাদের ইন্ডাস্ট্রি নতুন মুখ হিসেবে অনেক কিছু আপনার, আপনি তো দেখছেন জানছেন আপনাকে কিভাবে সামনে চলতে হবে জানতে হবে, এই কারণে। না না না, আমি হিরো আলমকে মানুষ যতটা চেনে ভাই, হিরো আলমকে যতটা, আমি নাম নিজে মুখেই বলে দিলাম, হিরো আলমকে মানুষ যতটা চেনে তার 100 ভাগের 1 ভাগ লোকও কিন্তু আমাকে চিনে না, 100 ভাগের 1 ভাগ লোকও কিন্তু আমাকে চিনে না। আমি নিজে কোনো কিছু তৈরি করি নাই, নিজে মিউজিক ভিডিও করি নাই, নিজে বিভিন্ন ভিডিও তৈরি করি না, আমি নিজে ইউটিউবার না। এরকম আমার মতো আরো অনেক হিরো আছে ইন্ডাস্ট্রিতে যে তাদেরকে দিয়ে প্রোডিউসাররা ছবি করেছে। ইভেন আমরা নিজেরাও এখনো নিজেদেরকে হিরো বলতে অনেক বেশি মানে 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 কি বলবো, লজ্জাবোধ করি, বিকজ হিরো হওয়া এতটা সহজ না ভাই। তো আমার মতো এখন অনেক হিরো আছে যারা নিজেদেরকে এখনো হিরো বলতে কষ্ট পায়।
একটা বিষয় আপনি তুলে ধরলেন যে আসলে হিরো হওয়ার কিছু বিষয় থাকে, এটা এক্স্যাক্টলি এটা আমিও মানি। কিন্তু এখন আরেকটা প্রশ্ন যে প্রযোজক সমিতিতে যে সে সদস্য হলো, তাহলে এখানে আসলে কি দেখে তাকে সেখানে সদস্য করা হলো? প্রযোজক সমিতিতে তো আপনার চলচ্চিত্রের একটা বিষয়, সমিতিতে সদস্য তো আপনি হতে পারবেন, সেটা তো আপনিও হতে পারবেন। চলচ্চিত্র প্রযোজক সমিতি একটা চলচ্চিত্রে অবদান রাখার মতো একটা জায়গায় চলে যাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে আমি যদি সদস্য হতে পারি চলচ্চিত্রে অটোমেটিক একটা জায়গায় যাওয়ার মতো একটা অবস্থান তৈরি হচ্ছে। তো হাজার হাজার প্রযোজক, হাজার আর্টিস্ট আছে যারা অবদান, অবদান জিনিসটা আর একটা জিনিস, আপনি সংযুক্ত হওয়া জিনিস একটা, অবদান একটা জিনিস, আপনি সংযুক্ত হতে পারবেন যে কোনো, আপনি চাইলে তো প্রযোজক সমিতি তো অনেক বড় অর্গান, কিন্তু চাইলে আপনি একটি সমিতির মেম্বার হতে পারবেন না। আপনাকে শিল্পী সমিতির মেম্বার হতে কিছু কোয়ালিটি লাগবে, বিশেষ করে আমি কিন্তু প্রযোজক সমিতির একজন মেম্বার, আমিও সহযোগী মেম্বার, হ্যাঁ আমি তার মতোই, আমিও মেম্বার কিন্তু একজন প্রযোজক সমিতির। তো মেম্বার হতে গেলে তো আমাকে সর্বপ্রথম প্রযোজক সমিতির মেম্বারই হয়েই আমাকে নাম এন্ট্রি করতে হবে। তো সেখানে যে কেউ চাইলে যদি প্রযোজক সমিতি নাম এন্ট্রি করে ছবি রিলিজ করতে চায়, ছবি নাম এন্ট্রি করতে চায়, অবশ্যই সর্বপ্রথম তাকে প্রযোজক সমিতিতে যেতে হবে। কিন্তু ছবি রিলিজ করে তারপরে এসে আমাদের কাছে, আমাদের শিল্পী সমিতি অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে।